গাইস, সবাইকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি। আমরা এখন আপেল বাগানে যাচ্ছি সবাই মিলে একসাথে একটা দল। খুব সুন্দর ওয়েদার, মধু কেমন লাগতেছে? অনুভূতিটা অনেক ভালো। আজকে আপেল বাগানে যাচ্ছি, সে বিখ্যাত আপেল বাগান। আমি আমরা সবাই শুনতেছি আপেল বাগান। আমরা অলরেডি চলে আসছি এই সেই আপেল বাগান, আর এই পাশে আছে আপনার আমাদের নাগফল, আমরা প্রচুর খাইতেছি। আর এখান থেকে আপনার দুই চোখ এক পরিমাণ গাছ। আমার এটা অলমোস্ট শেষ, তাহলে আমি খাও, এটা খাও। আমি একটা দেখিনি, এই যে দেখেন এক একটা কতগুলো করে, অনেকগুলো করে, অনেক বড়। আমি একটা দেখে নিলাম, কেমন দেন তো। নাগফল নাগফলটা একটু দেখাই আমরা, এদিকে নাগফল, এই যেগুলো আপেল থেকে আমাদের কাছে এগুলো বেশি ভালো লাগছে, এগুলো আমাদের কাছে বেশি ভালো লাগছে। একটু বোঝা আমাদের বাংলাদেশে গম গম বল পেঁপে পেয়ারা আছে না, পেয়ারার মতো। মানে আমরা এখন ফলের রাজ্যে আছি, এত সাপকে, এত সাপকে। এখানে আমাদের অনেক বাংলাদেশি বাইরেও আছে, অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে, মানুষ আসতেছে এখান থেকে, নিয়ে যাচ্ছে, কিনে নিয়ে যাচ্ছে, খাওয়া ফ্রি, আর নিয়ে যেতে কিছুটা টাকা লাগে। এসে বিখ্যাত সে আপেল বাগান, আসলে অনেকদিন ছিল, আমরা আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই বিভিন্ন জড়তার কারণে। আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমরা পুরো আপেল বাগানটা ঘুরে দেখবো। আমি একটা নাগফল খেয়েছি, আসলে মানে খুবই মিষ্টি, যেটা গাছ থেকে ফেড়ে খাওয়া। এ হচ্ছে সে বিখ্যাত আপেল, আসলে আপনারা আপেল, এ হচ্ছে লাল আপেল যাকে বলে, খুব মিষ্টি আপেল, খেতে পারেন। আছে আমার সাথে ভাই বড় ভাই আছে, আমি ঠিক জানা নেই, আমার অনেক আপেল, মানে একদম সারি, হ্যাঁ একদম সারি সারি আপেল, আপেল একদম দেখেন, ও মাই গড, এক একটা গাছে কি পরিমাণ ধরে দেখেন, কি পরিমাণ ধরে এক একটা গাছে, অনেক সুন্দর, অনেক অনেক, মানে ও মাই গড, মাল কে মাল। মানে আপনি খেয়ে তো খাওয়া ফ্রি, আর আপনি যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে পে করবেন। সিস্টেমটা খুব সুন্দর, একদম উঁচু মাটি না, মাটিটা আলাদা ভাবে বসে না, ওটা মজা না। সবাই আপেল, নাগফল, এখন স্ট্রবেরি,